नमस्कार बंधुरा, आमी अमर्त्य आपनादेर चैनल इंडियन फिल्म न्यूज बांग्लाते आपनादेर स्वागत। एनिमल प्रतिदिन ही बोलते पारे नतून नतून रेकर्ड क्रिएट करछे। एनिमल प्रथम पांच दिन जो कलेक्शन करेछे टाइगर थ्री लाइफ टाइम कलेक्शन इंडिया ते नेट कलेक्शन तार चेये बेशी, माने टाइगर थ्री के पांच दिन आपनार कलेक्शन वाइजे एनिमल क्रस करे गेछे। टाइगर थ्री आपनार पुरो उन्नीस दिन, बारोई नवेम्बर बेरिये छिलो तो पुरो उन्नीस दिन चले हे एक तारीखे डिसेम्बर एक तारीख हम एनिमल से तार आगे दिन पर्त टाइगर थ्री कलेक्शन छो 281 कोटी टाका नेट से मात्र एनिमल पांच दिन क्रस कर एनिमल पांच दिन शेषे कलेक्शन हे अपना 283 कोटी अपना 94 लक्ष टाका। पंचम दिन मान गत मंगलवार गतकाल के जे एनिमल कलेक्शन कर 38 कोटी 35 लक्ष टाका दिए टोटल कलेक्शन दाड़ी हे अपना 283 कोटी 94 लक्ष टाका। एर आगे शुधुमात्र प्रथम पांच दिन कलेक्शन हिसाब से शुधुमात्र एर आगे जवान जवान प्रथम पांच दिन कलेक्शन छिल 319 कोटी 8 लक्ष टाका। एबार जदि आपनि प्रथम मंगलवार कलेक्शन देखें, प्रथम मंगलवार कलेक्शन किन्तु हिंदी सिनेमा हिसाब से सबचेये बेशी टाका इंडियाते नेट कलेक्शन करेछे हच्छे आपनार एई एनिमल। एर ठीक नीचे आछे हच्छे आपनार जवान। जवान प्रथम मंगलवार दिन कलेक्शन करेछिल हच्छे आपनार 26 कोटी टाका। সেই হিসাবে দেখুন এই কালেকশন করেছে 38 কোটি 25 লক্ষ টাকা। সোমবার দিনও কিন্তু প্রথম সোমবারে যদি দেখেন প্রথম সোমবারেও কিন্তু আপনার জওয়ানের থেকে বেশি ছিল। প্রথম সোমবারে জওয়ানের কালেকশন ছিল 32 কোটি 92 লক্ষ টাকা, সেখানে প্রথম সোমবারে এই কালেকশন করেছিল 43 কোটি টাকা প্লাস। মানে প্রথম থেকেই দেখে থাকবেন যে মানে উইক ডেজে বিটার পারফর্ম করছে, যেভাবে পারফর্ম করছে তাতে কিন্তু আপনার খুব দ্রুতই আমার ধারণা জওয়ানের 500 কোটি টাকা কিন্তু রিচ করে যাবে, 500 কোটি টাকা কিন্তু পেরিয়ে যেতে পারে। তার কারণ একটা অসুবিধাও আছে, সেটা হচ্ছে আপনার 21 তারিখে ডাঙ্কে রিলিজ করছে, তো আপনার পাক্কা 20 দিন সময় আছে। আর সবচেয়ে বড় কথা, জওয়ানের সঙ্গে কিন্তু কোনো কম্পিউটার ছিল না, এখানে কিন্তু আবার শ্যাম বাহাদুর কম্পিউটার আছে। শ্যাম বাহাদুরে অ্যারাউন্ড আপনার 43-44 কোটি টাকা কালেকশন হয়েছে, সেইটা কিন্তু যদি না রিলিজ করতে একসঙ্গে তাহলে কিন্তু এই টাকাটা এর সঙ্গে অ্যাড করলে দেখুন 300 কোটি টাকা প্লাস হয়ে যেতে। অ্যারাউন্ড আপনার ডিফারেন্স আছে হচ্ছে পাঁচ দিনের শেষে জওয়ানের সঙ্গে আপনার ডিফারেন্স আছে হচ্ছে অ্যারাউন্ড আপনার 36-37 কোটি টাকার মতন ডিফারেন্স আছে। সেটা কিন্তু প্রতিদিন কি প্রায় 10-12 কোটি টাকা করে সেই ডিফারেন্সটা কিন্তু আপনার কভার করে যাচ্ছে। জওয়ান কিন্তু রিলিজ করেছিল বৃহস্পতিবার, এই সিনেমাটা রিলিজ করেছে আপনার শুক্রবার। তো আজকে অ্যাডভান্স বুকিং কত লাগলো সেই হিসাবে একটা হিসাব করা যাবে যে আজকে কত কালেকশন করতে পারে। আজকে যদি দেখে থাকেন প্রথম বুধবার দিন কিন্তু জওয়ানের অ্যাডভান্স বুকিং ছিল হচ্ছে আপনার মাত্র 5 কোটি 80 লক্ষ টাকা। সেইখানে সেই হিসাবে দেখলে কিন্তু এনিমেলের অ্যাডভান্স বুকিং কিন্তু অনেক 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 বেশি তার থেকে। এনিমেলের অ্যাডভান্স বুকিং হচ্ছে আপনার 8 কোটি 89 লক্ষ টাকা, প্রায় 4 কোটি টাকার উপরে বেশি। এবং জওয়ান প্রথম বুধবার দিনকে কালেকশন করেছিল হচ্ছে আপনার 23 কোটি 20 লক্ষ টাকা, সেখানে আজকে এই 8 কোটি 89 লক্ষ টাকা অ্যাডভান্সের এগেনস্টে আমার ধারণা আজকে অ্যারাউন্ড 34 কোটি টাকার কাছাকাছি কিন্তু কালেকশন করবে। গতকালকে অ্যাডভান্স বুকিং ছিল আপনার 10 কোটি 22 লক্ষ টাকা, তার থেকে 2 কোটি টাকা মতন কম হয়েছে। তাহলে ওদিকে ধরুন আপনার এখানে 38 কোটি থেকে আপনার এই 34 থেকে 33 কোটি টাকা কিন্তু আজকে কালেকশন করবে। এবং এই যে 8 কোটি 89 লক্ষ টাকা হয়েছে তার মধ্যে হিন্দি টুডি ভার্সন থেকে এসছে আপনার 7 কোটি 94 লক্ষ 26 হাজার 139 টাকা, তেলেগু টুডি ভার্সন থেকে এসছে আপনার 61 লক্ষ 99 হাজার 581 টাকা, তামিল টুডি ভার্সন থেকে এসছে আপনার 11 লক্ষ 54 হাজার 899 টাকা, কানাডা টুডি ভার্সন থেকে এসছে আপনার 1,56,620 টাকা, মালায়ালাম টুডি ভার্সন থেকে এসছে 75,678 টাকা। টোটাল হচ্ছে আপনার 8 কোটি 89 লক্ষ টাকা। এবং শো যদি দেখে থাকেন, শো কিন্তু গতকালের থেকে আজকে শো আবার বেড়ে গেছে। গতকালকে 16,600 মতন শো ছিল, আজকে সেটা গিয়ে দাঁড়িয়েছে 17,074, মানে আজকে কিন্তু কালেকশনের চান্সটা আরো আরো বেশি বেড়ে গেল। আমি যেরকম বললাম আজকে কিন্তু অ্যারাউন্ড 34 থেকে 35 কোটি টাকা আসতে চলেছেই, যেভাবে চলছে তাতে আমার ধারণা যে জওয়ানের 600 কোটি টাকা আপনার 20 দিনই কভার করে ফেলবে যেভাবে চলছে। কারণ কোনোদিনই কিন্তু 30 কোটির নিচে কিন্তু যাচ্ছে না, ভালো করে ভেবে দেখুন 30 কোটির নিচে যদি 30 কোটি টাকা করেও যদি আপনি 20 দিন করে থাকেন তাহলে 600 কোটি টাকা হয়ে যায়। সেখানে কিন্তু অনেক অনেক দিন 7 কোটি টাকা আপনার কালেকশন আছে, শনি রবিবার আছে, সেখানে কিন্তু 50 কোটি প্লাস কালেকশন করবে। তো দেখা যাক কত দ্রুত এই সিনেমা আপনার সমস্ত রেকর্ডকে ভেঙে 1 নম্বর হিন্দি সিনেমাতে পরিণত হয়। তো আজকে এই পর্যন্ত, যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।
আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।